সবাইকে শুভেচ্ছা জানাই আজকের আড্ডায়। আজকে আমাদের অতিথি জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, শিক্ষক, অভিনেতা সব কিছু মিলিয়ে তাহসানুর রহমান খান। আজ কথা বলবো তার সাথে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি তাহসান ভাইয়ের কাছে। তাহসান ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। প্রায় দেড় যুগ আপনার এই সঙ্গীতের ক্যারিয়ার, তো তার মধ্যে আবার আপনি অভিনয়তেও এখন বেশ ব্যস্ত, তো সঙ্গীতের হালচাল কি এখন, সঙ্গীতের কি অবস্থা আছে? আমি যখন সঙ্গীত জগতে প্রবেশ করি তখন আসলে অ্যালবাম নির্ভর ইন্ডাস্ট্রি ছিল, সো তখন এক ধরনের আমেজ ছিল, গান অনেক প্রেম নিয়ে করতাম। এখন আসলে অ্যালবামের কালচারটা যেহেতু নেই, সিঙ্গলস জাস্ট রিলিজ করতে হয়, সে কারণে আসলে গানের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। আগের সেই প্রেমটা হয়তো শ্রোতাদের মাঝেও নেই, যারা গান করছেন তাদের মাঝেও নেই, এই একটা আক্ষেপ আছে। বাট অ্যাটলিস্ট মাঝখানে যে পাইরেসির যে সময়টা ছিল সেখান থেকে একটু আমরা বেরিয়ে আসতে পেরেছি, সে কারণে বলবো ভালো আছি। তো আপনি এখন শিক্ষকতাও মাঝে করেছেন, তো প্রায় বছর দুয়েক ধরে শিক্ষকতা করছেন না, তো কেন করছেন না, শিক্ষকতাটাকে কেন ছেড়ে আসলেন? শিক্ষকতাকে ছাড়িনি, একটা বিরতিতে আছি। যেটা হয় যে মিডিয়াতে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যস্ততা এত বেড়ে গিয়েছে যে আসলে ব্যালেন্স করতে একটু কষ্ট হচ্ছিল। আর আমার যেটা মনে হয়, যখন পড়াবো যাদেরকে পড়াচ্ছি তাদের আসলে আমার 100% আমার দিতে হবে। এখন যদি দিতে না পারি তাহলে আসলে আমার জন্য ফেয়ার না, তাদের জন্য ফেয়ার না। সো এই কারণে এত বেশি ব্যস্ততা হয়ে যাচ্ছিলো, আর একটু দেশের বাইরেও কাজ পড়ে যাচ্ছিলো, শুটিং, কনসার্টস, সে কারণে একটু বিরতিতে আছি। আপনি তো ছায়ানটের সাথেও যুক্ত ছিলেন এবং সেখানে প্রায় বছর ছয়েক আপনি রবীন্দ্রসঙ্গীতের উপরে তালিম নিয়েছেন, তো সেই ছোটবেলায় থেকে কি শিল্পী হতে চেয়েছিলেন না অভিনেতা হতে চেয়েছিলেন? শিল্পী তো আসলে অভিনেতারাও তো শিল্পী। আমি বলতে চাইছি যে সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন কিনা। আর ছোটবেলা থেকে আসলে আমার ইচ্ছে ছিল দেশের মানুষের জন্য কাজ করব। আমার মনে ছিল বিনোদন জগতে কাজ করার অনেক সুযোগ আছে। শুরুতে সঙ্গীত শিল্পী হিসেবেই আসলে কাজ করার ইচ্ছাটা ছিল। তারপরে আশেপাশের বন্ধু ডিরেক্টরদের অনুরোধে নাটক করতে শুরু করা, এরপরে দেখলাম যখন মানুষ আমার কাজকে ভালোবাসতে শুরু করেছে তখন থেকেই কাজটা আসলে নিয়মিত করা, খুব নিয়মিত না, ঈদের আশেপাশে এবং ভ্যালেন্টাইন্স ডে এই সময় কাজ করা হয়। বাট গানটাই আসলে মূল ভালোবাসার জায়গা, অভিনয়টার প্রেমে পড়েছি অনেক পরে, কিন্তু আসলে দুটোই এখন ভালোবেসেই করি। তো আপনি ব্ল্যাক ব্যান্ড ছেড়ে তারপরে অন্য আরেকটা ব্যান্ডে গেলেন, তো যে ব্ল্যাকের শুরুর অ্যালবামটা ছিল 2002 সালে, দুটো অ্যালবাম করার পরে আমার সোলো অ্যালবাম করি, কারণ আমার লেখা সুর করা অনেক গান ছিল যেগুলো আসলে অল্টারনেটিভ রক জনরার মাঝে পড়ছিল না। সো আমি যেই জনরার গান করতাম তখন, নিজে তৈরি করতাম, সেগুলো রিলিজ করার জন্যই সোলো অ্যালবাম করা হয়। তারপর যেটা দেখা গেল যে আমার সোলো অ্যালবামের গানগুলো অনেক মানুষের কাছে পৌঁছাতে শুরু করলো, সে কারণেই আমার গান করার সুযোগটা আরও বেড়ে গেল। সো তখন ব্যান্ডে যারা ছিল সবার সাথেই আলোচনা করে আমরা দেখলাম যে আসলে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যখন আমি কনসার্টে যাচ্ছি তখন হয়তো ব্ল্যাকের কনসার্টে যাচ্ছি কিন্তু আমার সোলো অ্যালবামের গানগুলো মানুষ চাচ্ছে। সো আমরা সবাই মিলেই বুঝতে পারলাম যে আসলে এটা ব্যান্ডের জন্যই ভালো হবে যদি ব্যান্ড নিজস্ব গতিতে চলতে পারে আর আমি আমার সোলো ক্যারিয়ারটা কনসেন্ট্রেট করতে পারি। সো এরপরে 2005 সাল থেকে এখন পর্যন্ত 8টা সোলো অ্যালবাম করেছি এবং অসংখ্য গান লিখেছি, সুর করেছি, আমি যেরকম গান করতে চাই সেরকম গান করতে পেরেছি। সো ব্যান্ডের একটা আমেজ ছিল, সেই সময়টাও আমি খুবই এনজয় করেছি ব্যান্ডের সাথে গান করা, এরপরে সোলো অ্যালবাম এনজয় করেছি। এখন আবার এমন একটা সময় এসছে যে আবার আমার যে নতুন ব্যান্ড সেটা তাহসান আন্দা ব্যান্ড নামে পারফর্ম করি, সেখানে নতুন গান তৈরি করছি, জনরাটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি, হোপফুলি আগামী বছর অথবা এবছর শেষ থেকেই গান রিলিজ করব, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি। পরিতৃপ্তি জায়গায় যদি আমরা আসি, কোন জায়গাটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, যে সঙ্গীতে না অভিনয়তে? একজন শিল্পীর জন্য এটা খুব কঠিন একটা প্রশ্ন,
তৃপ্তিটা আসে যখন কাজটা মানুষের কাছে পৌঁছায় এবং কাজের স্থায়িত্ব থাকে এবং সেই কাজের কারণে মানুষের মাঝে পজিটিভ একটা পরিবর্তন আসে। যে এখনও যখন কারো কাছ থেকে এরকম কথা শুনি যে ভাই আপনার ওই ক্ষমা গানটা আমি এখনও শুনলে ভালো লাগে। সো এত বছর আগে একটা গান লিখেছি, যে গানটা হয়তো অনেক হিট না, কিন্তু তার লিরিকের মাঝে এমন গভীরতা আছে যেটা হয়তো তাকে ছুঁয়েছে। সো তখন মনে হয় যে না, এটাই আসল তৃপ্তি, যে আসলে একটা খুব সহজ একটা গান লিখলাম, কোটি মানুষের কাছে পৌঁছলো, হিট হলো, সেটার চেয়েও তৃপ্তি বেশি হচ্ছে যখন একটা খুব এমন একটা বিষয় নিয়ে গান লিখলাম যেটা হয়তো হিট হবার মতো গান না, কিন্তু কিছু মানুষকে এখনও এত বছর পর ছুঁয়ে গেল। সো সেখানে পরিতৃপ্তিটা বেশি, যে গানটা লেখা আমার, সুর করা আমার এবং গাওয়া আমার। সেখানে তাহসানের সাথে কিন্তু অন্য কোনো শিল্পীদের অনেক ক্ষেত্রে মেলালে চলবে না, এই কারণে যে তাহসানের এক তাহসানের মধ্যে অনেকগুলো সত্তা এবং তার শিক্ষাটাও দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র থেকে করে ঢাকা ইউনিভার্সিটি থেকে যুক্তরাষ্ট্র, সেখান থেকে ফেরা এবং শিক্ষকতা করা ইউনিভার্সিটিতে। তো এইগুলো ছেড়ে মানে এই অভিনয়ের প্রতি কি প্যাশন থেকে কি এখানে ঝুঁকে পড়া? মানুষের জন্য কাজ করা, বিনোদন জগতে কাজ করাটাই আমার প্যাশন। সেটা যখন যেভাবে পেরেছি সেভাবেই করেছি আমি, সেটা গান লিখে সুর করেও গেয়েও করেছি, অভিনয় করেও করেছি, ডকুমেন্টারি ফিল্ম শ্যুট করেও করেছি, অনেকভাবেই করেছি। আমার যেটা মনে হয় যে বিদেশে সেটেল করার সুযোগ অনেকেরই থাকে, আমারও ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যদি এই দেশে কাজ করি এটা দেশের জন্য একটা, আমার মনে হয়েছিল দেয়ার কিছু আছে, যেদিন মনে হবে যে আমার আর দেয়ার কিছু নেই সেদিন হয়তো কাজ করা থামিয়ে দেব। তাহসান নিজেকে আগামী 5 কি 10 বছরে কোথায় দেখতে চাচ্ছে, কোথায় নিয়ে যেতে চাচ্ছে? আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আসলে গান লেখা, সুর করা এবং গাওয়া, এই পরিচয়টা আমার মুখ্য ছিল। তখন আসলে অ্যালবাম বের হতো, মানুষ অনেক ধরনের গান শুনতে পারত। এখন যেটা হয়েছে যে গত অনেক বছর আমাকে মানুষ অভিনয়ে বেশি দেখছে বলে নতুন জেনারেশন হয়তো আমার পুরোনো দিনের সেই লেখা গানগুলোর সাথে পরিচিত না। সো আমার নেক্সট কয়েক বছর আমি যেটা চাই সেই পুরোনো গানগুলোকে আবারও মানুষের সাথে উপস্থাপন করা, কারণ আমার মনে হয় আমি অনেক গান লিখেছি যেগুলো আসলে মানুষের কাছে আবারও পৌঁছানো উচিত, যে কথাগুলো এখনকার পৃথিবীতে হয়তো খুব বেশি প্রয়োজন, কারণ ওই সময়ে যে ধরনের গান মানুষ শুনতো গানগুলো পরিচিতি পায়নি, কিন্তু এখনকার অডিয়েন্স ওই গানগুলো শোনার জন্য রেডি। আমরা তো রক্ত মাংসের মানুষ, আমরা তো অনেক সময় তাহসানের গানে আমাদের নিজেকে একটু খুঁজে বেড়াই কিংবা সান্ত্বনা খুঁজি, আশ্রয় খুঁজি। তাহসান তো নিজেও একজন মানুষ, তাহসান কোথায় তার নিজের আশ্রয় খোঁজে? আমিও যখন নতুন কোনো আর্টিস্টের গান পাই খুব ভাল লাগে, যেরকম গত পরশু দিন নতুন একজন আর্টিস্ট সাশা স্লোনের একটা গান শুনলাম, এত ভালো লেগেছে যে 3 দিন ধরে শুনছি তো শুনছি। সো আমিও এরকম মানুষকে খুঁজে পাই যার গানে আমি আমার আশ্রয় খুঁজে পাই। বাট রিসেন্ট টাইমসে বাংলাদেশে তো আমার ছোটো ভাই মিনারের গানই সবচেয়ে বেশি শোনা হয়, সো ওর গানেই আপাতত আশ্রয় খুঁজে পাই। এখানে যে একটা জুটি চলে অভিনয়ের ক্ষেত্রে, তো এখানে আপনার স্বাচ্ছন্দ্যের জায়গাটা কার কার সাথে, বা জুটি প্রথাকে আপনি কতটুকু বিশ্বাস করেন? জুটি প্রথা জানি না, বাট সবার সাথে অভিনয় করার পরে রেসপন্স একরকম হয় না, অডিয়েন্স কারোর সাথে হয়তো দেখে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো আমারও অনেক বছরে অনেকের সাথে জুটি হয়েছে, আমি আসলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি সবার সাথে, সবাই ভালো অভিনেত্রী বলি তাদের সাথে কাজ করা হয়েছে, বাট এটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। তো লাস্টে যদি একদিন সিনেমাতে অভিনয় করেছিলেন এবং আপনার অনবদ্য অভিনয়টা খুব প্রশংসিত হয়েছে, তো নতুন সিনেমার কোনো খোঁজ খবর আছে কিংবা কোথাও অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন? চুক্তিবদ্ধ হয়েছি, খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে, একটু অপেক্ষা করতে হবে, কাজটা ভালো হবে, গল্পটা খুবই ভালো, খুবই গুণী কিছু মানুষ সিনেমাতে আছেন, সেটার কাজ হয়তো আগামী মাসে শুরু হবে, সো অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকি। তাহসান তো অনেক গান গেয়েছে এবং প্রায় 150-এর উপরে সম্ভবত নাটকও করেছে, তো নিজের আমার গান 200-এর মতো হবে, আর কিন্তু নাটক আজকে যেটা শুটিং করছি এটা 99-তম, সো 100-তম নাটকটা হবে সামনে, ওটা একটু বড় করে আয়োজন করে করা হচ্ছে। তাহসানের নিজের গানের কোন গানটা তাকে সবসময় মানে ঘিরে রাখে, সেই গানটা একবার শুনে আমরা শেষ করব। একটা গান তো ঘিরে রাখে না, অনেক গানই ঘিরে রাখে, কারণ যেসব গান লিখেছি সেগুলো তো আসলে একেবারে নিজের প্রাণের কাছের,
সো একটা গান না, অনেক গানই আছে। এনটিভির দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমার মনে আছে আজ থেকে অনেক বছর আগে আমার প্রথম ইন্টারভিউ ছিল, প্রথম দিকের একটা ইন্টারভিউ ছিল এনটিভি মিউজিক এক্সপ্রেস বলে একটা শো ছিল। সো এনটিভির এই লোগোটা দেখলে মনে পড়ে সেই প্রথম দিককার ইন্টারভিউগুলো, যখন ইন্টারভিউ দেওয়া নিয়ে অনেক আগ্রহ কাজ করতো। এখন তো আসলে হ্যাঁ, এখন তো আসলে ইন্টারভিউ যত পারি কম দেই, বাট তখন আসলে সো লোগোটা দেখলে মনে পড়ে যে শুরুর দিনগুলো। সো এনটিভির অনেক অনেক অবদান ছিল মিউজিকের জন্য স্পেশালি, কারণ তখন আসলে মিউজিকের যেই মেইন শোগুলো ছিল তার মধ্যে এনটিভির শোগুলোই ভালো ছিল। সো এতদিন পর্যন্ত এনটিভির মিউজিক শো, সো এতদিন পর্যন্ত মিউজিকের সাথে আছে এনটিভি, থাকবে। সো ধন্যবাদ দর্শকদের জন্য স্পেশালি যদি কিছু বলেন। বাংলাদেশের দর্শকের জন্য কথা আমার একটাই, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য কাজ করি, বাংলাদেশের সব ক্ষেত্রেই কাজ করা অনেক কষ্ট। সো আমাদের সেই কষ্টের সার্থকতা আসবে তখনই যখন আমরা যথার্থ মূল্যায়নটা হবে আমাদের কাজের। সো আমরা যারা যুগের পর যুগ ধরে অ্যালবাম করছি, আমাদের অ্যালবামের পৃষ্ঠপোষকতা করবেন। সিঙ্গেলসকে পৃষ্ঠপোষকতা করা খুব ইজি, ইউটিউবের ভিউ, কিন্তু অ্যালবাম যদি শোনার অভ্যাসটা থাকে তাহলে কি অনেক ধরনের গান লেখা যায়, সুর করা যায়। শুধু চটকদার হিট হবে এটা চিন্তা করে গান না করে আমরা অনেক ধরনের ভালো গান লিখতে পারি, যে গানের কথায় গভীরতা আছে, যে গানের সুরে এক্সপেরিমেন্টেশন হয়। সো অ্যালবাম যারাই করছেন, যখনই করছেন, তাদের পৃষ্ঠপোষকতা করবেন। এই সুরে আমি শেষ প্রশ্নটা করবো, যে হিটের কথা বললেন আপনি, তাহসান নিজে যে 1 কোটি একটা ভিউ চাবে না একটা জাতীয় পুরস্কার চাইবে, কোনটা তাহসান বেছে নেবে, যে তার একটা গান 1 কোটিবারের বেশি হিট হলো কিংবা ভিউ হলো? আমি আসলে 1 কোটিবারের ভিউও চাই না, অ্যাওয়ার্ডও চাই না। আমার কথা হচ্ছে আমি 15 বছর আগে যেই গান লিখেছে সেই গানও যদি নতুন একটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, অথবা 15 বছর আগে যে শুনেছে সে আজকে শুনেও তার সে অনুভূতিটা কাজ করে, অথবা আগামী 15 বছর পরেও কাজ করে, সেটাই আসলে তৃপ্তি। আমার গান বেঁচে থাকুক, এতটুকুই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।